হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। আপনারা একটু আগে যে ট্রিকটি দেখলেন সেটি মূলত একটি বুতো আর একটি বেলুনের সাহায্যে করা। তো আমরা এখন এই ট্রিকটাকে করতে যাচ্ছি, তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমাদের বেলুনটিকে এই বুতলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো আমরা সাধারণত বুতলের মধ্যে এই বেলুনটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। তার আপনাদের এখন একটা জিনিস যে দেখাবো, এটা হলো এই ট্রিকটা করার জন্য সবচেয়ে বড় সিক্রেট। বুতলটার মধ্যে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা হলো মূল রহস্য। তো আপনারা যদি এই ছিদ্রটিকে ধরে বেলুনটিকে ফুলানোর চেষ্টা করেন, হাজারবার চেষ্টা করলে বেলুনটি আপনারা ফুলাতে পারেন না। আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এই ছিদ্রটিকে ধরে রাখছি এবং বেলুনটিকে ফুলানোর চেষ্টা করছি। আমি কিন্তু এই ছিদ্রটা ধরে রেখে বেলুনটি ফুটাতে পারবো না। যখনই আমরা ছিদ্রটিকে ছেড়ে দিচ্ছি এবং বেলুনটি ফুলানো আমি ফুলানোর চেষ্টা করছি, তো আমরা কিন্তু নিশ্চয়ই সফল হব। তো প্রথমে আমাদের বেলুনটিকে ফুলাতে হবে এবং এই ছিদ্রটিকে ফুলানোর পর ছিদ্রটিকে ধরতে হবে যাতে বেলুনটির হাওয়া বাইর না বের হয়। এভাবে করতে হবে। দেখলাম বেলুনটি কিন্তু একটু হলেও ফুটো ফুলানো হয়েছে। তো আমরা যখন এটাকে ধরলাম তখন কিন্তু হাওয়াটা ভিতরে রইল না, তো হাওয়া ভিতরে প্রবেশ করতে পারছে না, যার কারণে বেলুনটি ফুলন্ত অবস্থায় রয়েছে। যদিও দেখতে পাচ্ছেন এই জায়গাটি সম্পূর্ণ অবস্থায় খালি রয়েছে। যখনই আমি ছিদ্রটিকে ছেড়ে দিব তখনই বেলুনটি চুপসে যাবে। দেখছেন এইভাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।